সরকারি সাদত কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই পরিবারের সকলকে সহ সুস্থ আছো, নিরাপদে আছো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব বলে মনে স্থির করেছি সেটি হচ্ছে তোমাদের 23-1605 কোর্ট অধিভুক্ত হিস্ট্রি অব বেঙ্গল, যেটি শুরু হয়েছে 1757 সালে এবং সমাপ্তি হয়েছে 1947 সালে। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সিলেবাসের বাংলার ইতিহাস 1757 থেকে 1947 পর্যন্ত এই বিষয়ের শিরোনাম হতে আজ আমি তোমাদের সামনে আলোচনার জন্য যে টপিকসটি বেছে নিয়েছি সেটি হচ্ছে 1940 সালের লাহোর প্রস্তাবের গুরুত্ব। সুপ্রিয় শিক্ষার্থী, ইতিপূর্বে আমি এই লাহোর প্রস্তাব নিয়ে তোমাদের গত 2টি ক্লাসে আলোচনা করেছি এবং আজ এই প্রস্তাবের অর্থাৎ লাহোর প্রস্তাবের গুরুত্ব সম্পর্কে তোমাদের সামনে 2-4টি কথা বলার ইচ্ছা পোষণ করছি। সুপ্রিয় শিক্ষার্থী, ১৯৪০ সালের এই লাহোর প্রস্তাবই ভারতীয় সমস্যা সমাধানের জন্য মুসলিম লীগের প্রথম গঠনমূলক প্রস্তাব। এই প্রস্তাবকে ভারতীয় মুসলমানদের ইতিহাসে একটি মাইল ফলক রূপে বিবেচনা করা হয় এবং ভারতের রাজনৈতিক জীবনে এই লাহোর প্রস্তাব একটি নতুন দিগন্তের সূচনা করেছিল। সুপ্রিয় শিক্ষার্থী, ভারতীয় উপমহাদেশের ইতিহাসে লাহোর প্রস্তাবের গুরুত্ব ও তাৎপর্য ছিল অপরিসীম। ভারতবর্ষের মুসলমানদের ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই প্রস্তাব ঘোষণার পূর্বে ভারতীয় মুসলমানদের সামনে কোন সুস্পষ্ট বিষয় ছিল না, যার ফলে মুসলমানদের রাজনীতি ছিল কয়েকজন স্বার্থান্বেষী লোকের হাতে জিম্মি, যাদের স্বার্থ এবং আশা আকাঙ্ক্ষা ছিল ভিন্নতর।
মোহাম্মদ আলী জিন্নার অসাধারণ নেতৃত্ব ও সাংগঠনিক ক্ষমতা বলে মুসলিম লীগ এই সুদৃঢ় লাহোর প্রস্তাবের মাধ্যমেই সংগ্রামী জয়যাত্রা শুরু করে। সুপ্রিয় শিক্ষার্থী, ভারতীয় মুসলমানদের ন্যায্য অধিকার ও স্বার্থ সংরক্ষণ কল্পে সুনির্দিষ্ট পন্থা নির্ধারণের ক্ষেত্রে লাহোর প্রস্তাব ছিল একটি মহাসনদ। অর্থাৎ এই প্রস্তাবের মাধ্যমেই মুসলমানেরা একটা নির্দিষ্ট উদ্দেশ্য হাতে পেয়ে তার সঠিক বাস্তবায়নে দুর্বার সংগ্রামে অবতীর্ণ হয়। ফলে ব্রিটিশ সরকার সুস্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে মুসলিম লীগের ও জিন্নার অনুমোদন ব্যতীত ভারতীয় উপমহাদেশে আর কোনো কিছু করাই সম্ভবপর হবে না বা হয়ে উঠবে না। সুপ্রিয় শিক্ষার্থী, লাহোর প্রস্তাব মোতাবেক ভারত বিভক্ত করা ব্যতীত ভারতের শাসনতান্ত্রিক সমাধানের বিকল্প আর কোনো পথ খোলা ছিল না। কংগ্রেস নেতৃবৃন্দ প্রথম দিকে এই লাহোর প্রস্তাবের কঠোর সমালোচনা করলেও ক্রমে তারা ভারতের রাজনীতিতে এই লাহোর প্রস্তাবের গুরুত্ব উপলব্ধি করতে সক্ষম হয় এবং পাকিস্তান গঠনের দাবি তখন তারা মেনে নেয়। সুপ্রিয় শিক্ষার্থী, সুতরাং এটি সুস্পষ্ট যে 1940 সালের লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতি এবং মুসলমানদের জন্য একটি পৃথক আবাসভূমির দাবি উত্থাপনের ক্ষেত্রে এই লাহোর প্রস্তাব এক অনন্য সাধারণ ও গুরুত্বপূর্ণ ঘটনা। মূলত লাহোর প্রস্তাব গ্রহণের পর থেকেই পাকিস্তান অর্জনের আন্দোলন তীব্র গতিবেগ লাভ করেছিল। অতএব একথা নির্দ্বিধায় বলা যায় যে 1940 সালের লাহোর প্রস্তাবের মধ্যে পাকিস্তান প্রতিষ্ঠার বীজ অবশ্যই নিহিত ছিল এবং এই লাহোর প্রস্তাবের গুরুত্ব ও তাৎপর্য অত্যন্ত সুদূরপ্রসারী। সুপ্রিয় শিক্ষার্থী, এই লাহোর প্রস্তাবে আমাদের স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল কিনা সে বিষয়টি নিয়ে যদি আমরা ভাবি তাহলে দেখতে পাই লাহোর প্রস্তাবের মূল ধারাগুলোকে যদি গভীরভাবে বিশ্লেষণ করা হয় তাহলে সুস্পষ্ট প্রতীয়মান হয় যে এই লাহোর প্রস্তাবের মাধ্যমেই আমাদের স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল। মূল লাহোর প্রস্তাবে পরিষ্কারভাবে
রাষ্ট্রসমূহ গঠন করার ও অঙ্গরাজ্যগুলোকে স্বাধীন ও সার্বভৌম রাখার কথা বলা হয়েছে, যেটি আগের ক্লাসে তোমাদেরকে আমি বলেছি এবং সে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। সুপ্রিয় শিক্ষার্থী, এই বিষয়টি নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয় এবং কেউ কেউ ধারণা পোষণ করেন যে দুটি পৃথক মুসলিম রাষ্ট্র নিয়ে একটি সমবায় রাষ্ট্র গঠনের দাবি লাহোর প্রস্তাবে করা হয়েছে, ফলে মুসলিম লীগ 1947 সালে লাহোর প্রস্তাবের মূলধারার সংশোধন করে রাষ্ট্রসমূহের স্থলে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এতে পূর্ব যে বিতর্ক ছিল সেই পূর্ব বিতর্কের অবসান ঘটে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, 1947 সালে পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তান তথা এই বাঙালিদের উপর চরম অর্থনৈতিক ও রাজনৈতিক শোষণ চালানো ছাড়াও বাঙালিদের কৃষ্টি ও সংস্কৃতিকে ধ্বংস করার পরিকল্পনা গ্রহণ করে। এ অবস্থায় বাঙালি নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ প্রাদেশিক স্বায়ত্ব শাসনের দাবি জানায়। 1954 সালের যুক্তফ্রন্টের 21 দফা কর্মসূচি এবং 1966 সালের ঐতিহাসিক 6 দফা, 1969 সালের গণ অভ্যুত্থান ও 11 দফা কর্মসূচিতেও এই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যুক্তরাষ্ট্র গঠন এবং স্বায়ত্ত শাসনের দাবি সরাসরি উল্লেখিত ছিল বা সরাসরি উল্লেখ ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে উল্লেখিত এই আন্দোলনের সিঁড়ি বেয়ে 1971 সালের 16 ডিসেম্বর আমাদের স্বাধীন বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হয়। তাই এ কথা আমরা নির্দ্বিধায় বলতে পারি যে শেরে বাংলা এ কে ফজলুল হক কর্তৃক উত্থাপিত 1940 সালের এই লাহোর প্রস্তাবের মধ্যে আমাদের এই সুপ্রিয় জন্মভূমি, আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অর্থাৎ আমাদের এই মাতৃভূমির স্বাধীনতার বীজ এই লাহোর প্রস্তাবের মধ্যে নিহিত ছিল। তাই ভারতীয়
মুসলমানদের ইতিহাসে তথা ভারত উপমহাদেশের ইতিহাসে এই লাহোর প্রস্তাবের গুরুত্ব এবং এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুদূরপ্রসারী। সুপ্রিয় শিক্ষার্থী, আলোচনার পরিশেষে আমরা বলতে পারি যে 1940 সালের লাহোর প্রস্তাব ব্রিটিশ ভারতের শাসনতান্ত্রিক ইতিহাসে মুসলমানদের স্বার্থ সংরক্ষণের এক যুগান্তকারী দলিল। আর এই লাহোর প্রস্তাবের উপর ভিত্তি করেই 1947 সালে এই ভারতবর্ষ দুটি ভাবে বিভক্ত হয়, দ্বিখণ্ডিত হয় এবং এই দুভাগে বিভক্ত হয়ে পাকিস্তান ও ভারত নামে দুটি স্বাধীন ও স্বতন্ত্র রাষ্ট্রের সৃষ্টি হয়। আবার এ প্রস্তাবে উল্লেখিত স্বায়ত্তশাসন কার্যকর করার দাবিতে পাকিস্তান দ্বিখণ্ডিত হয়ে বাংলাদেশ ও পাকিস্তান নামক আরো দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। তাই এই লাহোর প্রস্তাবের মধ্যে আমাদের বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল, সেটি দিব্যালোকের মতো পরিষ্কার। অতএব ভারত তথা তৎকালীন পাকিস্তানের রাজনীতিতে এই লাহোর প্রস্তাবের গুরুত্ব ও তাৎপর্য ছিল অপরিসীম। সুপ্রিয় শিক্ষার্থী, ১৯৪০ সালের এই লাহোর প্রস্তাব ভারতীয় মুসলিম জাতির বা মুসলিম সম্প্রদায়ের ভাগ্য উন্নয়নের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য অর্থাৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই এই 1940 সালে লাহোর প্রস্তাবের গুরুত্ব অত্যধিক।
সুপ্রিয় শিক্ষার্থী, এই লাহোর প্রস্তাব টপিকসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা তোমাদের এই 23-1605 কোট অধিভুক্ত বিষয় শিরোনামের গ্রন্থ থেকে এ বিষয়টি ভালোভাবে আয়ত্ত করে নেবে এবং আমার এ বিষয় সম্পর্কে দেয়া বিগত এবং আজকের লেকচারটি ভালোভাবে শুনবে, তাহলে অবশ্য অবশ্যই তোমরা এ বিষয়টি সম্পর্কে সম্মুখ ধারণা লাভ করতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের শ্রেণী কার্যক্রমের অর্থাৎ অনলাইন শ্রেণী কার্যক্রমের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।